চুং টুং রেডি করে নিয়েছি, সাত পিস চুং আছে এখানে, চুঙের কাজ কমপ্লিট। ওদের কানেকশন চলছে এখন, ওই যে কানেকশন করছে, মাল লোডিং হয়ে গিয়েছে, পঞ্চমে দিন মাল লোডিং করলাম, এবার জাস্ট সেট আপ করবো। তো দুটো চোঙ আমাদের খোলা ছিল, তাই দুটো চোঙ বাঁধতেছি, তারপর সব চোঙগুলো অন করবো আমরা। এখানে একটা 5 kb স্টেবিলাইজার আছে, আর 3k আছে আমাদের, 3k তে জেবিএল। হ্যাঁ গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো চলেছি বহুদিন পর নতুন ভিডিও নিয়ে, অ্যান্ড আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তার কারণ আজ থেকে আমরা দুর্গা পুজোর কাজ শুরু করছি। এখন প্রায় বিকেলবেলা, ঠিক আছে, এখন প্রায় বিকেলবেলা আমরা চোং টুং রেডি করছি। তো আজকে হচ্ছে 5 তারিখ, অ্যান্ড 5 তারিখে আমরা চোং ফোং ফিটিং করবো, মানে একটা পাড়াতে, আমার দুটো তিনটে পাড়াতে আমার ভাড়া ধরা আছে, বাট একটা পাড়াতে আজকে আমরা চোং ফিটিং করবো, জাস্ট চোং ফিটিং করবো, 7 পিস চোং থাকবে। আর পঞ্চমের দিন আমরা জেবিএল ব্যাস ভরবো, এই যে আমাদের জেবিএল ব্যাস ভরবো। তো আজকে আমরা শুধু চোং ভরবো, আর বাকি চোঙগুলো ওইখানে আছে, আর এই চোং দুটো নিয়ে যাচ্ছি। তো চলো বেশি ভাট বকবো না, আজ থেকে আমাদের দুর্গা পুজোর কাজ শুরু। তোমাদের কেমন কী চলছে কাজ বাজ অবশ্যই কমেন্ট করে জানাও। আর তো চলো, আজকে হচ্ছে ফার্স্ট ডে, ঠিক আছে, তো বেশি ভাট বকবো না, তো আমাদের চোঙগুলো নিয়ে যাই, অ্যান্ড এই তো আমাদের মালপত্র আছে, বেরোবে সব আস্তে আস্তে বেরোবে, কোনো চাপ নেই গাইস। তো চলো, আজকে হচ্ছে 5 তারিখ, অ্যান্ড আজকে আমরা চোং ফিটিং করবো। তো চলো বেশি ভাট বকবো না, যাও যাক, চলো। এই দুটো চোঙ নিয়েছি, আর এখানে আউজার ব্যাগটাতে ক্যারি প্যাকেট ফেরি প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ এই যা মেঘের অবস্থা, এবছর পুজোতে বিস্ফোরণ জল হবে তাই বলছে, তাই ক্যারি প্যাকেট এখানে আউজার প্যাকেট লাগবে। সুমিত আছে এখানে, হাই ফাইল বলে হাই। চলো গাইস, তো গাইস চলো যাওয়া যাক চোঙ নিয়ে। এ ফিউ মোমেন্টস লেটার গাইস, এই যে ফজলাবাদের মন্দির, এখানে আমরা চোঙ টোঙ রেডি করে নিয়েছি, 7 পিস চোঙ আছে এখানে, 50 ওয়াটের এখানে আছে, 50 ওয়াটের আউজা এক্সটি, 50 ওয়াট সবগুলাই 50 ওয়াটেই আছে। তো এখন আমরা চোঙ লাগাবো এদিকে, এসে ফজলাবাদের মন্দির। তো চলো দেখা যাক কোথায় কী লাগাবো, চলো। এখানে আবার তো 2 পিস চোঙ লাগা হচ্ছে, ওইখানে 1 পিস, 1 পিস থাকবে এদিকে, 1 পিস থাকবে ওইদিকে, এখানে 2 পিস লাগা হচ্ছে। আমাদের দুটো চোঙ বাঁধা হয়ে গেছে, ওইদিকে একটা, এদিকে একটা, পুরো ক্যারি প্যাকেট দিয়ে ভর্তি, মানে ক্যারি প্যাকেট দিয়ে দিয়েছি, বৃষ্টির মানে সম্ভাবনা আছে, ওদিকে তার তার পাস করা হচ্ছে। তো চলো এবার নেক্সট বাড়িতে যাওয়া, এখানে দুটো লাগা হচ্ছে, ঠিক আছে চলো। এ ফিউ মোমেন্টস লেটার এখানে আর একটা চোঙ বাঁধা হচ্ছে, এটা যাবে একদম ওই দিকে, একদম পুরো অন্ধকার। আর নিচে দেখতে পাচ্ছ সব রাস্তা লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, এটা নিয়ে 3 পিস চোঙ বাঁধা হচ্ছে। এ ফিউ মোমেন্টস লেটার গাইস, ওদিকে এখন 3টে লাগা হয়েছে, আর আরও 4টে বাকি আছে, 4টে মনে হয় রাস্তায় লাগাবে নাকি, এদিকে তার টানা হচ্ছে এখন, এর এই 4টে রাস্তায় লাগা হবে, পুলে পুলে আই থিঙ্ক মনে হয়। রাজা দা কিছু বলবা, লাস্ট বলবা, এই চোঙ বাঁধা হচ্ছে, এই পুলে একটা বাঁধবে, আর ওইদিকে 3টে নিয়ে গেছে গাইস। এখানে একটা চোঙ লাগা হলো, এই ওপরে পুরো অন্ধকার হয়েছে, তাই দেখতে পাবে না, আর এই যে রাস্তায় মানে ওই বাড়িটাতে আর দুটো লাগবে, এখানে দুটো লাগলো, ওদিকে দুটো লাগবে, তাহলে এই চোঙের কাজ কমপ্লিট। ওদের কানেকশন চলছে এখন, ওই যে কানেকশন করছে, চলো কাজ করি। চোং লাগা হয়ে গেছে এখানে, বা তারটা ছুড়বে ওই ওই বাড়ির ছাদে, ভালো করে ফার্স্ট করলাম, ছড়ো জবরদস্ত দিয়েছে, হাতের মতো তার ধরছে না, যে মারা এই চলে যাবে, বাহ সোজা
হলো না ও তুললো নিচে পড়ে গিয়েছে তারটা a few moments later সেদিকে একটা চোঙ লাগা হয়ে গেছে ওই ঘাটে চোঙ লাগা আছে ওভার হ্যাঁ সাদাটা লাল হয়েছে ঠিক আছে বেশ চোঙ লাগা পুরো কমপ্লিট চলো এবার মাল লোডিং হয়ে গিয়েছে পঞ্চমের দিন মাল লোডিং করে দিলাম এবার জাস্ট সেট আপ করবো জেবিএল বেস লাগি মানে লোড করে দিয়েছি চলো যাওয়া যাক চলো এ ফিউ মোমেন্টস লেটার হ্যাঁ মাল চলে এসছে ঢুকাবি ঢুকা ফিটিং করবো বক্স বক্স ফিটিং করি চলো তো দেখছি A few moments later. Guys, about the kind of box fitting for this, I'm going to jump on the jacket. গাইজ আবার তো বক্সগুলো ফিটিং করে দিয়েছি আবার তো দুটো চোঙ আমাদের খোলা ছিল তাই দুটো চোঙ বাঁধতেছি তারপর সব চোঙগুলো অন করব আমরা চলো এ ফিউ মোমেন্টস লেটার গাইজ এখানে চোঙ দুটো লাগানো হয়ে গিয়েছে বাকি তো সেদিন সন্ধ্যেবেলায় লাগানো হয়ে গিয়েছিল টোটালটাই সেদিন সন্ধ্যেবেলায় সবই হয়ে গিয়েছিলো বাট এই দুটো খোলা ছিল এই দুটো কমপ্লিট করে দিলাম দেখতে পাচ্ছ এবার মেশিন নিয়ে কানেকশনটা করতে হবে চলো যাওয়া যাক তো গাইজ আমাদের পুরো সেট আপ একদম কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে জেবিএল ব্যাস তোমরা তো প্রথমেই দেখেছিলে এদিকে জেবিএল বেস কমপ্লিট এদিকে জেবিএল বেস কমপ্লিট আর ওদিকে চোঙ বাজছে ঠিক আছে আর অ্যাম্পলিফায়ার সিস্টেমটা তোমাদের দেখে দিচ্ছি আমি এখানে একটা 5 kb স্টেবিলাইজার আছে আর 3k আছে আমাদের 3k তে জেবিএল বেস চলছে এখন চালাই না যাই হোক এখন জেবিএল বেস বন্ধ আছে ভিডিও করছি তার জন্য আর এখানে একটা আর এখানে একটা পিয়ানো 250 ওয়াটের মেশিন আছে এতে চোঙ চলছে 7টা চোঙ চলছে ঠিক আছে এতে 7টা চোঙ চলছে চোঙের কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি কোনো অসুবিধা নেই তো সেটা আমাদের কমপ্লিট এবার সাউন্ড টেস্টিং তোমরা শোনো চলো কপিরাইট না পড়লে হলো দেখতে
গাইস দুর্গা পূজার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আমি একটা পার্টি ভিডিও দেখেছি, আর একটা দেখাইনি, তার কারণ হ্যাঁ আগে বলে দিই আর একটা পার্টিতে কী কী সেট আপ ছিল। আমার একটা পার্টিতে সেট আপ ছিল হচ্ছে পিবি ছিল দুটো, দুটো বেস ছিল, পাঁচটা চং ছিল। আর এখন হচ্ছে আমি দুর্গা পুজোর ভাসানের পর ভিডিও আমি শ্যুট করছি, কারণ প্রচুর চাপ ছিল গাইস, প্রচুর চাপ ছিল, আর আমার গলার অবস্থা বুঝতেই পারছো। তো বিসর্জনের ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি, তো আগে এটা ছাড়ি, তারপর না এটা ছাড়বো, ঠিক আছে? তো যাই হোক, আর মানে এই বছর দুর্গাপুজোতে প্রচুর চাপ ছিল গাইস, তার উপর আবার ভিডিও করার, তার জন্য আমি একটা পার্টি ভিডিও করেছি, খুবই ভালো করে করার চেষ্টা করেছি। তো তোমাদের মতামত জানিও, সাউন্ড কোয়ালিটি কেমন ছিল তোমরা জানিও। আর বিসর্জনের সেটা গাইস খতরনাক হয়েছে, ওটাও আসছে গাইস, কোনো চাপ নেই। আর ওতে মানে প্যাড ছিল, অর্গেন ছিল, আর তাসা ছিল, তো সেরা হয়েছে, তো ওটা আসছে, চাপনিও না গাইস, জাস্ট একটু ওয়েট করো। আর এখন আমাদের গোডাউন অবস্থা দেখো, মানে দুর্গাপুজোর বিসর্জনের পর এই যে আমাদের গোডাউন অবস্থা, সব একদম ছিড়কুটিয়ে পড়ে আছে, সব সামলাইতে হবে, চারিদিকে বক্সে ভর্তি। এদিকে পিবি আছে, দুটো বেস আছে, আর পাঁচটা চোঙ লেগেছিলো ওইদিকে, বাকি এদিকে 250 মেশিন আছে, এদিকে 3000, এদিকে স্টেবিলাইজার, সব যা তো অবস্থা, তো সব সামলাইতে হবে গাইস। তো যাই হোক, দুর্গা পূজার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। সাউন্ড কোয়ালিটি অবশ্যই কমেন্টে জানাও। তোমরা যদি আমার তোমরা যদি আমার সেট আপ ভাড়া করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারো, বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। তোমরা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, এক্ষুনি যাও। তো তোমাদের মতামত জানিও, আর কিছু বলবো না, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো চলো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, বাই বাই।